আমাদের আজকের পাঁচজন পারফর্মার্স চলে আসুন প্লিজ। নবমীর রাত আমরা ঠিক করেছি পূজোর সময় কারুর মন খারাপ করব না, সবাই ঠিকঠাক থাকবে, ভালো থাকবে, আনন্দ করবে। এইবার স্কোর কার কত, যার সঙ্গে অ্যাড হবে তাদের নেক্সট পারফরমেন্স স্কোর। প্রথমে অপূর্ব ফ্রম গড়িয়া, 24.5/30। পলাশ, এই পলাশ, 23.5। পল্লবী, 22.5। হাইট ওয়াইজ স্কোর হচ্ছে নাকি? মা দলে 25। আর ইশতিয়াক নাসির, আপনিও 25। এই 25 এর পেছনে তিনটে শূন্য উড়ে এসে জুড়ে বসবে, আর এই 25,000 এর চেক ভাগাভাগি করে নেবে এপার বাংলা ওপার বাংলার দুই শিল্পী। পল্লবী, আমি বলবো না এটা একটা সেটব্যাক তোমার জন্য, আমি বলবো এটা তোমার জন্য একটা লার্নিং কার্ভের মতো। সো তোমার নেক্সট পারফরমেন্স তুমি ফাটাফাটি করবে, অল দ্য বেস্ট। ডেঞ্জার লাইনের খুব কাছে আছে কিন্তু পল্লবী। আজকে নেক্সট এপিসোডে অন্য গল্প, অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার পল্লবী, যেটা আমার মনে হয় সত্যি সত্যি তোমারই কাজে লাগবে। প্লিজ যাও। ২৫,০০০ টাকা চেক, মাধুলিদা, ইশতিয়াক ভাই, আপনারা ভাগ করে নিন। অ্যান্ড ১০,০০০ টাকার গিফট ভাউচার আসবে, যান। लगता जल्दी घर जाना पड़ेगा। लेकिन जाने से पहले एक पेंटर के ब्रश के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज, जो सम्मान औरों से मिले सम्मान वही असली मान होता है। मान जो सम्मान औरों से मिले वही असली मान होता है। अरे डिग्निटी, जो सम्मान औरों से मिले वही असली मान होता है। आगे। तेरे ब्रश में अगर दिल का खून हो तो तस्वीर में भी जान होता है। একাডেমি অফ ফাইন আর্টস এর কাছে কি এমন পূজো মণ্ডপ আছে যে ওখানেই তুমি ঘুরছিলে? এইটা বেসিক্যালি উনি আমাদের থেকেই শিখেছেন, মানে আমরাও তো অনেক জায়গায় কন্টেন্টে ভীষণ রকমের উইক থাকি, কিন্তু আমরা ওগুলোকে টেনে তুলে দিই কিভাবে, স্পন্সরের নাম বলে। স্পন্সরও খুশি হয়ে গেল, টাকা পয়সার দিকে কোনো সমস্যা হইল না। জি বাংলাও আর পুরো ডিভিডিটা বসে বসে রিভিউ করলো না। পাঁচতারা হোটেলে অন্য একটি অনুষ্ঠানে গিয়েছি এক ভদ্রলোকের সঙ্গে, অনেকদিন বাদে দেখা, তিনি পেশায় একজন ইভেন্ট ম্যানেজার, অনেকদিন বাদে দেখা হলে যেটা হয় আর কি, একে অপরকে জড়িয়ে ধরা,
জড়িয়ে ধরেছি, এইরকম জায়গায় কি একটা শক্ত মতন লেগেছে, এটা কি? উনি গান গিয়ে উত্তর দিচ্ছেন, মা দুলি মা দুলি ফুলসজ্জা নেমে এসো। Yeah.